নমস্কার বন্ধুরা, ইসরায়েলের অবস্থা রাশিয়ার মতন হবে না তো? আমি এই কথা কেন বলছি, বিকজ রিসেন্টলি ইসরায়েলের যে এয়ারফোর্স আছে তারা একটা লিফলেট বিলি করে, কোথায় বিলি করে, গাজাতে, যে তোমরা নর্থ গাজা ছেড়ে সাউথ গাজাতে চলে যাও, বিকজ নর্থ গাজাতে টোটালি কার্পেট বম্বিং হবে ইসরায়েলের দ্বারা। এবং তার সাথে সাথে এটাই শোনা যাচ্ছে যে কার্পেট বম্বিং এর পর 100% হামাসকে ডিস্ট্রয় করতে বা হামাসের যে টানেল গুলো আছে সেই টানেল গুলোকে ডিস্ট্রয় করতে ইসরায়েলি আর্মি ল্যান্ড ইনভেশন শুরু করবে এবং চারিদিক থেকে ঘিরে ধরে তা শুরু করবে। ঠিক এই জায়গাটাতেই আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে করুণ অবস্থা হয়েছিল সেরকম কি ইসরায়েলের কোনোভাবে হতে পারে, এবং হলেও সেটা কোন প্রসেসে হবে, ইসরায়েল কি সেটা সামলাতে পারবে? একাধিক ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের ট্যাঙ্ক, এয়ারক্রাফট, আর্টিলারি গান, সেগুলো সারি সারি দিয়ে ইসরায়েলের রাস্তা দিয়ে গাজার বর্ডার রেখে যাচ্ছে। ইসরায়েল যে ল্যান্ড ইনভেশনের জন্য একদম স্টার্ট হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে, এবং তারা সেটা যে কোনো মুহূর্তে স্টার্ট করতে পারে। এবং তাদের মেইন কিছু টার্গেট আছে, এক তো হামাসকে টোটালি এন্ড করা, অন্তত নর্থ গাজা থেকে তো এন্ড করা। এবার আপনি বলবেন যে যখন গাজার যেসব সিভিলিয়ান আছে তাদেরকে বলছে তোমরা নর্থ গাজা ছেড়ে সাউথ গাজাতে চলে যাও, সেই সঙ্গে সঙ্গে তো হামাসের জঙ্গিরাও নর্থ গাজা ছেড়ে সাউথ গাজাতে চলে যাবে। আপনি তো ঠিকই বলেছেন, দেখুন হামাসকে ডাইরেক্টলি 100% মানুষের রূপে হয়তো এন্ড করতে পারবে না, কিন্তু হামাসের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে শেষ করা হচ্ছে ইসরায়েলের বর্তমানে সব থেকে বড় টার্গেট। এবং সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সব থেকে বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যে এই যে গাজা সিটি আছে, এই সিটির তলায় লম্বা লম্বা টানেল আছে, যেই টানেলগুলো গাজা সিটি থেকে শুরু হয়ে কোনোটা মিশরে চলে যাচ্ছে, কোনোটা জর্ডান, কোনোটা লেবাননে চলে যাচ্ছে, এত বড় বড় টানেল আছে। তো সেই টানেলগুলোকে ইসরায়েল ডিস্ট্রয় করবে। তারপর অনেকেই বলছে যেমন ওয়েস্ট ব্যাংকে বা বলতে পারেন যে প্যালেস্তাইনিয়ানের যে টেরিটরি আছে সেখানে যেমন ইসরায়েল আস্তে আস্তে দখল করে নিজের সেটেলমেন্ট বানাচ্ছে, নর্থ গাজাকে হয়তো আস্তে আস্তে ইসরায়েল টোটালি ইসরায়েলের আন্ডারে করে নেবে। এই জিনিসগুলো আপনি আগে শুনেছেন, আমি জাস্ট রিভাইজ করিয়ে দিলাম। এইবার আসি যে আমি রাশিয়ার সাথে ইসরায়েলের তুলনা করলাম কেন, এবং গাজা কি কখনো ইউক্রেন হতে পারবে? এটা কিন্তু একটা বড় অপরচুনিটি আছে, এবং যুদ্ধের মোড় কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর অনেকটাই ঘুরে গেছে। যুদ্ধ কিভাবে করতে হয় সেই ট্যাকটিকটাও ঘুরে গেছে, সেই জিনিসটাই এখানকার আলোচ্য বিষয়। দেখুন রাশিয়া যখন ইউক্রেনে হামলা করবে, একদম স্টার্ট হয়ে গেছে, প্রথমে কিছু বম্বিং হয়েছে, বম্বিং হওয়ার পরেই ইউক্রেনের যে রাজধানী আছে কিয়েভ, তার দিকে রাশিয়ান আর্মির ট্যাঙ্কের বিরাট লম্বা লম্বা লাইন, এবং সেই লম্বা লাইনটা কত বড়, 64 কিলোমিটার লম্বা, স্যাটেলাইট থেকে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে যে রাশিয়ান আর্মি কিয়েভের দিকে আসছে, তাও একটা দুটো রুট না, 5-6টা রুট ধরে আসছে। এই দেখে আমেরিকা পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছিল যে তুমি ওখান থেকে পালিয়ে যাও, বেঁচে থাকলে পরে দেশ নিয়ে ভাবা যাবে। কিন্তু সত্যি কথা বলতে জেলেনস্কি, যতই খারাপ কথা বলি না কেন, জেলেনস্কি একটা অত্যন্ত সাহসী মানুষ, সে বেরিয়ে যায়নি, সে ওয়েস্টার্ন কান্ট্রির কাছ থেকে হেল্প চেয়েছে। কিন্তু এই হেল্প আসার আগেই ইউক্রেন বুদ্ধি করে একটা কাজ করে, সেই কাজটা কি জানেন, ওই যে 64 কিলোমিটার লম্বা ট্যাঙ্ক আর্টিলারির যে সাজোয়া বহর ছিল, সেই বহর যখন ইউক্রেনে ঢুকছে, নদীর উপর যেসব ব্রিজ আছে, যেসব রাস্তা আছে, সেইগুলোকে ইউক্রেন টোটালি ডিস্ট্রয় করে দেয়, যাতে রাশিয়ান আর্মির দেরি হয় ইউক্রেনে ঢুকতে। এবং তার সাথে সাথেই এয়ার স্ট্রাইক করে, যার ফলে একাধিক ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়, এবং আর্টিলারি ফায়ারিং শুরু করে দেয়, যার ফলে রাশিয়া প্রথমেই একটা মারাত্মক ধাক্কা খায়, এবং যেই ধাক্কা থেকে রাশিয়া কিন্তু আর কোনোদিন বেরোতেই পারেনি। এই কারণে যুদ্ধটা শুরু করা তো খুবই সহজ, যেটা হামাস করেছে বর্তমানে বুঝতে পারছে যে তার উপর কিরকম কি করতে পারে ইসরায়েল, কিন্তু এন্ড করাটা সব থেকে কঠিন। আর এই জিনিসটাই ইসরায়েল বলছে যে যুদ্ধ শুরু করেছে হামাস, আর শেষ করবো আমরা, শেষ কি করতে পারবে ইসরায়েল? আর যেভাবে ইউক্রেনের মানুষ রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেভাবে তাদেরকে আটকে দিয়েছে, গাজার মানুষ কি পারবে? দেখুন নর্থ গাজা থেকে অলরেডি 400,000 মতন মানুষ সাউথ গাজাতে চলে গেছে, ওখানে হয়তো কিছু হামাসের টেরোরিস্ট আছে। তো সেই হিসাবে মুসলিম বিশ্বের যে 57টা দেশ আছে তারা কি গাজাকে অস্ত্র দেবে, কি মনে হয় আপনার? ইউক্রেনকে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অস্ত্র দিয়ে হেল্প করেছিল, এই কারণে তারা এখনো টিকে আছে। কিন্তু উল্টো দিকে মুসলিম বিশ্ব কিন্তু মুখে অনেক কিছু বললেও ইন রিয়েলিটিতে কেউ অস্ত্র দিয়ে এই হামাসকে সাহায্য করছেই না।
আগে হয়তো ইরান সাহায্য করেছে, কিন্তু একটা অস্ত্রে একটা বন্দুকে কতক্ষণ গুলি থাকবে? তো কন্টিনিউয়াস ফান্ডিং লাগবে, কন্টিনিউয়াস অস্ত্রের সাপ্লাই লাগবে। সেই সাপ্লাইটা কোথায়? সেটা কি হামাস পাবে? আই থিঙ্ক পাওয়ার থাকলে আগেই পেয়ে গেছে, আর নতুবা নতুন করে পেতে গেলে কিন্তু এত সহজ হবে না। আর মুসলিম বিশ্বের যে 57টা কান্ট্রি আছে, এরা কখনোই ইসরায়েলের উপর ডাইরেক্ট অ্যাটাকের সাহসই দেখাবে না। তার কারণ অলরেডি আমেরিকা, ইউনাইটেড কিংডমের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাদের ডিফেন্স মিনিস্টার ইসরায়েলে অবস্থান করছে। তার মানে ইসরায়েলকে অ্যাটাক করা মানে ডাইরেক্ট আমেরিকাকে অ্যাটাক করা। এখন তো হামাসের মতন একটা নন স্টেট অর্গানাইজেশন অ্যাটাক করেছে, যেটাকে আমরা টেরর অ্যাটাক বলছি, কিন্তু কান্ট্রি অ্যাটাক বললে সেটা কিন্তু ফুল ফ্লেজ একটা ওয়ার হয়ে যাবে, এবং এতে কিন্তু 100% আমেরিকাও জামি পড়বে। এই কারণে আরব বিশ্বের কোনো দেশ, 57টা মুসলিম দেশের কোনো দেশ একটা অস্ত্র পর্যন্ত এই হামাসকে পাঠাবে না। এটা আমি বলে দিলাম, লিখে নিন আপনি। কিন্তু যেইভাবে ইউক্রেন প্রথম দিকটা অন্তত নিজেদেরকে রাশিয়ানদের থেকে বাঁচিয়ে রেখেছিল, গাজার মানুষরা কি সেইভাবে পারবে? দেখুন, গাজার কাছে কিন্তু অপশনটা কম। গাজার কাছে গ্যাস নেই, ইলেকট্রিসিটি নেই, ফুড নেই। ইউক্রেনের কাছে অন্তত এইগুলো ছিল, বেসিক ইমিউনিটিসটা ছিল। এই কারণে অন্তত পেটে ভাত নিয়ে তারা লড়াইটা করতে পেরেছিল। পরে তো বন্দুক এসছে, গাজার কাছে পেটে ভাতটুকু নেই। গাজা ইজ সো ডিফেন্সলেস। তো সেই হিসাবে ইউক্রেন হতে পারবে কি পারবে না, এই জিনিসটা বড়ই ধন্তে। আমি মনে করি 90% চান্স আছে হবে না, কিন্তু তারপরেও যে 10% আছে। প্রথমে সবাই কি ভেবেছিল যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, যে রাশিয়া 10-12 দিনের মধ্যে ইউক্রেন দখল করে নেবে? আমেরিকাও তাই ভেবেছিল। কখনো তারা ভাবেইনি যে ইউক্রেনের যে পুরুষ মানুষরা আছে তারা এইভাবে রাশিয়াকে আটকে দিতে পারবে। অনেকেই একটা কথা বলে যে জিনিস তৈরি হয় চীনে, আর সাহসী পুরুষ মানুষ নাকি তৈরি হয় গাজাতে। কিন্তু আমি একটু অন্য কিছু বলবো, জিনিস তৈরি হয় ভারত এবং চীনে, সাহসী পুরুষ মানুষ তৈরি হয় ইউক্রেনে, ভারতে, ইসরায়েলে। এরপর আসি যে 10% চান্স আছে যে গাজার মানুষরা ইউক্রেনের মানুষের মতন ফাইট দিতে পারবে, সেখানে কিছু অপশন তাদের জন্য কি আছে সেটা দেখা যায়। প্রথমেই বলেছি যে এখানে হামাসকে 100% মানুষে শেষ করতে পারবে না। তো এখানে হামাসের মেইন টার্গেটটাই হবে যে চোরা গোপ্তা গেরিলা অ্যাটাক। ডাইরেক্ট ফ্রন্ট ওয়ারে গেলে তো মানে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু চোরা গোপ্তা যদি হামলা চালায়, ধরুন যে বড় বড় বিল্ডিং আছে সেই বিল্ডিং থেকে যদি স্নাইপার দিয়ে একটা গুলি করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা স্নাইপারকে মারতে গিয়ে ইসরায়েলের অনেক ক্যাজুয়ালিটি হতে পারে, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার কাট। দ্বিতীয়ত, যে টানেল ডিস্ট্রয় করতে হবে যার মধ্যে হামাসের জঙ্গিরা লুকিয়ে থাকে, সেখানে কিন্তু বুবি ট্র্যাপ বানাতেই পারে হামাস। হামাস কিন্তু এখন বর্তমানে চুপ আছে, যেই কোন একটা টানেল ধ্বংস করতে গেল অমনি তার মধ্যে একটা বম ব্লাস্ট হয়ে গেল, যার ফলে ইসরায়েলি ক্যাজুয়ালিটি আরো বাড়তে পারে। এটা একটা বড় অপরচুনিটি আছে। তো এই জিনিসগুলো নিয়ে গাজার মানুষরা কিছু হলেও ইসরায়েলের থেকে বাঁচতে পারে। সমস্ত অপরচুনিটি, সমস্ত পক্ষে বিপক্ষে আমি কথা নিউট্রাল ভাবে বললাম, কিন্তু ইন দ্য লাস্ট আমার অপিনিয়নে একটা কথাই বলবো, যে গাজা, বিশেষ করে গাজার যে হামাস আছে, যে জঙ্গি গোষ্ঠী আছে, তারা বড়ই ভুল করেছে। ইসরায়েল অত কাঁচা খেলোয়াড় না, ইসরায়েল দেখে শেখে। এই যে একটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে মোসাদের, যার ফলে ইসরায়েলের প্রায় 1000টা মানুষ মারা গেছে, এই জিনিসটা হয়তো নেক্সট 100 বছরে ইসরায়েল ভুলবে না, এবং ইসরায়েল কিন্তু এর প্রতিশোধ গুনে গুনে নেবে। এর আগেও 2006 সালে ইসরায়েল কিন্তু এই গাজার যে নর্দার্ন এরিয়া আছে সেখানে ল্যান্ড আর্মি ঢুকিয়েছিল, সেখানে প্রায় 4 মাস অপারেশন করেছিল, এবং সেই 4 মাসের অপারেশনে মাত্র 11 জন ইসরায়েলি সৈনিকের মৃত্যু হয়েছিল, উল্টো দিকে 402 জন হামাস জঙ্গির মৃত্যু হয়েছিল। তো সেই হিসাবে গাজা ইসরায়েলের কিছুটা হলেও চেনা, এবং তারা এখানে অপারেশন করেছে এবং সাকসেসফুল হয়েছে, এবং সেই অপারেশনটার নাম ছিল অপারেশন সামার রেইন, যেটাকে ইসরায়েলি সৈন্যরা 100% সাকসেসফুল রেটের সাথে কমপ্লিট করেছিল। শুধুমাত্র এইবারের সাথে সেইবারের একটাই পার্থক্য, যে 2006-তে টেকনোলজি এত ডেভেলপ ছিল না, হামাস এত স্ট্রং ছিল না, কিন্তু 2023-এ এসে টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যেটা দুপক্ষেরই হেল্প করবে, হামাসেরও হেল্প করবে আবার ইসরায়েলেরও হেল্প করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।